বিরতির পর স্বাগত। তেলিয়ামুড়া মহকুমায় বিভিন্ন বাজারে খাদ্য দপ্তর এবং মহকুমা প্রশাসনের উদ্যোগে আজ এক অভিযান চালানো হয় এবং বাজারে পেঁয়াজের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ প্লাস্টিক ব্যাগ ব্যবহার বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আজকের এই সফর বলে জানা যাচ্ছে। বিশেষ করে প্লাস্টিকের ব্যবহার হচ্ছে কিনা তা একেবারে পর্যবেক্ষণ করার জন্য খাদ্য দপ্তর এবং মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগেই আজকের এই অভিযান জানা যাচ্ছে। তেলিয়ামুড়া মহকুমা বিভিন্ন বাজারে অভিযান চালানো হচ্ছে এবং যেহেতু বাজারে পেঁয়াজের একেবারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, তাই সেক্ষেত্রে বাজারে পেঁয়াজের মূল্য কত রয়েছে প্রত্যেকটা জিনিস একেবারে সরিয়ে জমিনে খতিয়ে দেখতে আজ খাদ্য দপ্তর এবং তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন যৌথ উদ্যোগে বিভিন্ন জায়গায় আজ অভিযান চালানো হয়েছে। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শুনুন। আমরা আজকে তেলিয়ামুড়া বাজারে দেখতে এসেছি, বিভিন্ন ইস্যু আছে, হ্যাঁ এটা আমাদের রুটিন ভিজিটের মধ্যেই পড়ে, কিন্তু সম্প্রতি দ্রব্যমূল্য নিয়ে কিছু কথা হচ্ছে। বিশেষ করে পেঁয়াজের যে মূল্য, বিশেষ করে খুচরো পেঁয়াজের মূল্যটা, এটা নিয়ে একটু অভিযোগ আছে। তো আমরা এই বিষয় পাশাপাশি অন্যান্য যে স্ট্যাটুটরি কিছু ম্যাটার আছে, যেমন প্রত্যেক দোকানিকে খুচরো হোক বা পাইকারি হোক দোকানিকে বোর্ড লাগাতে হয়, হ্যাঁ বোর্ড লাগিয়ে কত দামে জিনিস বিক্রি করছে ওরা এটা জানাতে হয়, যাতে কাস্টমার বুঝতে পারে যে আজকে এই প্রোডাক্টের রেট কত। এসব কিছু অত্যাবশ্যকীয় কিছু নিয়মাবলী আছে এগুলো, পাশাপাশি সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা নিষিদ্ধ, হ্যাঁ ভারতবর্ষে এখন সিঙ্গেল ইউজ প্লাস্টিক, এগুলো আমরা সব মিলিয়ে দেখতে এসেছি। তো আমরা পেঁয়াজের যেটা দেখেছি যে তেলিয়ামুড়া বাজারে দু রকমের পেঁয়াজ এখন আছে, সাদা এবং লাল, হ্যাঁ এর মধ্যে লাল পেঁয়াজটা যেটা নতুন মাল এটার দামটা একটু বেশি আছে, আর সাদা পেঁয়াজ যেটা একটু তুলনামূলক সাদা বা ধূসর ওটা কম আছে। তো আমরা দেখেছি যে পাইকারি মূল্য আর খুচরো মূল্য এই দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে, মারাত্মক কোনো পার্থক্য আছে কিনা এগুলি আমরা দেখার চেষ্টা করেছি। আমরা যেটা দেখেছি যে মোটামুটি তেলিয়ামুড়া বাজারের পেঁয়াজ নিয়ে বলছি, পরিস্থিতি হাতের নাগালের বাইরে যায়নি এখনো, সেই জন্যই আমরা নজরদারি করতে এসেছি এবং এখানকার যে ব্যবসায়ী বন্ধুরা আছেন তাদেরকে আমরা নিয়মাবলী নিয়ে সতর্ক করার পাশাপাশি এটাও অনুরোধ করে বলেছি যে যেহেতু এখন পেঁয়াজের বাজার মূল্য একটু বেশি আছে, উৎসের দামটা একটু বেশি আছে, এই জন্য যাতে লাভের যে মার্জিন এটা যাতে তারা আকাশছোঁয়া না করেন, একটা খুবই পরিমিত পরিমাণ লাভ রেখে তারা যাতে গ্রাহকদের এবং ক্রেতাদের সুবিধা দেওয়ার চেষ্টা করেন, তারা এগ্রি করেছেন, প্রায় সবাই এগ্রি করেছেন। এর বাইরে আমরা আলু সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় যেগুলো আছে, দ্রব্য আছে, এগুলো আমরা দেখার চেষ্টা করেছি, দাম স্থিতিশীল আছে, একটু বাড়তি কিন্তু হলেও সেটা নাগাল ছাড়ায়নি। পাশাপাশি আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিকের যে অভিযান করেছি আজকে, এখানে আমরা এখনও দেখতে পেয়েছি তেলিয়ামুড়া বাজারে, আমরা আগেও বলেছি যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার অনেক কমে এসেছে। আপনারা শুনলেন আধিকারিকদের বক্তব্য এবং সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। তেলিয়ামুড়া থেকে আমাদের প্রতিনিধি রয়েছে হিরণময় রায়। হিরণময় দা, আজ দেখা গেছে তেলিয়ামুড়া মহকুমায় বিভিন্ন বাজারে খাদ্য দপ্তর সহ তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়েছে, আরো কি জানা যাচ্ছে গোটা বিষয়? আজকে সকালে আনুমানিক 11:30 নাগাদ তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের তরফ থেকে এবং খাদ্য দপ্তরের তরফ থেকে তেলিয়ামুড়া বাজারে যে অভিযান চালানো হয়, মূলত বর্তমানে যে খুচরো পেঁয়াজের যে রেট সেটি লাগাম টানার জন্যই সম্ভবত এই অভিযানটা করে, এবং দেখা গেল যে পাইকারি দোকানগুলিতেই বিশেষ করে কালোবাজারে কয়েকটা দোকানে হচ্ছে, যদিও অভিযোগ মূলে সেই দোকানে গিয়ে কিছু পায়নি তেমন, তবে পাইকারি দোকানের যে পাইকারি তারা বেচছে 55 টাকা এবং 56 টাকা, তো খোলা বাজারে যে খুচরো বিক্রি হচ্ছে সেখানে বিক্রি হচ্ছে 60 টাকা 65 টাকার বিক্রি হচ্ছে। প্রিয়াঙ্কা।
একেবারে অসংখ্য ধন্যবাদ হিরণ বাজার বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। কার্যত আজকের এই অভিযানে বিশেষ করে প্লাস্টিকের ব্যবহার হচ্ছে কিনা এবং তাই পর্যবেক্ষণ করার পাশাপাশি পেঁয়াজ সহ বিভিন্ন সামগ্রীর মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কোনো প্রকারের কারচুপি রয়েছে কিনা, পাইকারি মূল্যের সাথে খুচরো মূল্যের আকাশ পাতাল ফারাক রয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলি একেবারে পর্যবেক্ষণ করার জন্যই আজকের এই সফর। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির প্রচার, অন্যান্য সংবাদ সাথে থাকুন।